ডিয়ার পার্বতী, প্রায় একটা বছর হতে চলল, প্রত্যেকবারের মতন এবারেও তুই আসবি আমাদের বাড়ি। কিন্তু বিগত বছরের থেকে এই বছরের নিউ নর্মাল জীবনযাত্রা অনেকটাই পাল্টেছে। প্রথমে মনে হলো কীভাবে ডাকি তোকে এই বছর, মেল পাঠাতে পারিনি, সওগাতও রেডি হয়নি, এমনকি নিমন্ত্রণ করা জোও ছিল না। কী করবো, লকডাউন তো, তাই ব্যবসা বাণিজ্যেও ঘাটতি পড়েছে, প্রকোপ পড়েছে পেটের, একে একে সদস্য কমছে তোর বাপের বাড়ির, বড় দাদু আর নেই, শুনেছিস হয়তো, দারিদ্র্য এই অসুচে তাই খোলামেলা ছাপোষাভাবেই তোর আগমনীটা প্ল্যান করেছি। বাড়িটাও তেমন রং করা হয়নি, নীল লাল ঝাড় আর টুনি লাইটেরও আলোক বর্ষণ কম দেখবি এবার। কিন্তু ওই বাপের বাড়ির আবেগ, যতই হোক বছরে একবার মেয়েটাকে দেখতে পাই এই যা। তাই প্রায় সব বাধা বিপত্তি পেরিয়ে চিঠি লিখলাম। আগের মতন তোকে রোশনাই জাকজমকে আহ্বান করতে পারলাম না, এই জন্য আবার গোসা করিস না, তুই তো বাড়ির মেয়ে, বুঝছিস নিশ্চয়ই, এই মহামারী গ্রাস করেছে রে আমাদের একটু একটু করে, তবুও শারদীয়া হবে না এটা হতে পারে নাকি? খুব ব্যাকুলতার সঙ্গে জানাচ্ছি, আয় মা, অশুভ শক্তি বিনাশ করে আয় আমাদের কাছে, তোকে দেখি একটু, মনে জোর আসুক, আমাদের এই যা স্বার্থ লুকিয়ে আছে। আর হ্যাঁ, আসার পথে মনটা মিটাই পাঠাতে পারলাম না রে এবার। বাড়তি খাবার নিয়ে বেরোস, গণেশটার খিদে পেয়ে যায় তাই একটু কষ্ট হচ্ছে, সাবধানে আয় বাপের বাড়ি, অপেক্ষায় থাকব। আর হ্যাঁ, মাস্ক পরতে ভুলিস না, এখানে পাপে ভরে গেছে। ইতি পাতার লোক। বাজলো